কি ভাবছেন, এত সাজুগুজু কেন করছি? কারো দাওয়াতে যাব? না। কোথাও ঘুরতে যাব? না। বিয়ে? কার বিয়ে? আমার বিয়ে। 5 বছরের পরিচয়। ওর নাম সৌরভ। অনার্স কমপ্লিট করে একটা প্রাইভেট কোম্পানিতে জব করছে। আমাদের পরিচয়টা অনলাইনের মাধ্যমে। তারপর থেকে আমাদের মধ্যে একটা ভালো বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। এরপর থেকেই ও আমার বেস্ট ফ্রেন্ড। কিন্তু ওর একটা বাজে ধরনের স্বভাব আছে। ও কখনো সময়ের কাজ সময়ে করতে পারে না, সেটা অফিস হোক কিংবা আমার সাথে দেখা করা। ওর লেট হবেই, কিন্তু কি আর করার। ও দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক হ্যান্ডসাম, 6 ফুট 6 ইঞ্চি লম্বা। ওর সাথে কথা বলতে হলে আমার আকাশের দিকে তাকিয়ে কথা বলতে হয়, লম্বু একটা। তারপর হঠাৎ একদিন, আচ্ছা আমি যদি কখনো হারিয়ে যাই মিস করবি তুই কখনো আমায়? হঠাৎ এই কথা কেন? না এমনিতেই ভালো লাগছে না এইসব। কি ভালো লাগছে না? এই যে মিস করা, টেক্সট করা, কল করা, অভিমান করলে অনলাইনে না থাকা, এসব আর ভালো লাগছে না এখন। তো তোকে আমার সামনাসামনি চাই, দুজন মিলে এক কাপ চা আর আকাশের বিশালতা দেখে প্রতিটা বিকাল কাটিয়ে দিতে চাই। মানে কি? 1 মিনিট প্লিজ। তোর হাতে হাত রেখে সারাটা জীবন চলতে চাই। তুই কি সিরিয়াস? তোকে ছাড়া এখন আমার নিঃশ্বাস নেওয়াটাই অসম্ভব হয়ে গেছে। প্লিজ প্লিজ। ইয়েস। ছেড়ে দেব না ওরে, ছেড়ে দিলে সোনার গো আর পাব না, খাপা ছেড়ে দিলে সোনার গো আর পাব না, না না ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখব ছেড়ে দেব না, তোমায় হৃদয় মাঝে রাখব ছেড়ে দেব না। সরি। আচ্ছা তো প্রবলেম কি বলতো, আজকে পর্যন্ত তো কখনো সঠিক সময়ে সঠিক কাজটা করতে পারিসনি। সরি, ভুল হয়ে গেছে, এবারে মতো মাফ করে দে। আচ্ছা কি হয়েছে বলতো এত জরুরি তলব? বিয়ে করতে হবে। কাকে? কাকে মানে আমাকে? আচ্ছা কি হয়েছে কাহিনীটা খুলে বলতো। আপু বলেছে কালকে আমাকে দেখতে আসবে ছেলে পক্ষ। তোর আব্বু আম্মু জানে? হ্যাঁ আব্বুই তো পাঠাচ্ছে ছেলেকে। চল একটা কাজ করি। কি কাজ? চল কালকে আমরা বিয়ে করে ফেলি। সত্যি? সত্যি। ঠিক আছে, তুই একটা লাল টুকটুকে সুন্দর শাড়ি পরে আসবি। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই একটা নীল পাঞ্জাবি পরে আসবি। ঠিক আছে।
ঠিক আছে, থাক চলে যাই, বাসা থেকে আধা ঘন্টার কথা বলে আসছি, অলরেডি এক ঘন্টা হয়ে গেছে। আর একটু থাক না। না রে, আচ্ছা বাই। ও শোন, কালকে অন্তত একটু সময় মতো আসিস। কালকে যদি সময় মতো না আসিস তাহলে একরাশ অভিমান নিয়ে হারিয়ে যাব, যেন আর ফিরে আসার উপায় না থাকে। ও অনেক দেরি হয়ে গেছে, বাদরটা এসে আবার বসে থাকবে। জালা গো জার জালা, সেই জানে পীরিতের কি, ওই জালা গো জার জালা, সেই জানে লাগাইয়া পীরিতের ডুরি। কিরে মিম, তুই এখানে? আরে দোস্ত তুই আয় আয় বস, কতদিন পরে দেখা। তুই এখানে কেমন আছিস? আছি, তোর কি অবস্থা? আমিও ভালো আছি। বাসা সবাই কেমন আছে? আঙ্কেল আন্টি ভালো আছে, তোর বাসা সবাই কেমন আছে? আছে ভালোই। তুই একা কেন? সৌরভ কোথায়? সৌরভ নেই। নেই মানে? আমি তোকে আগেই বলেছিলাম কিন্তু তুই আমার কথা শুনলি না। ও আমাকে ছেড়ে চলে গেছে তাতে আমার কোনো আফসোস নেই, মানুষ চিরকাল থাকে না এটাই স্বাভাবিক, কিন্তু আমি নিজের কাছে খুব লজ্জিত। লজ্জিত কেন? এক সমুদ্র ভালোবাসার পরও তাকে ধরে রাখতে পারলাম না। পারবি কেমনে? আমি আগেই বলেছিলাম ও একটা চিটার বাটপার, ও কোনো বিষয়ে সিরিয়াস থাকতো না, কিন্তু তুই আমার কথা শুনিসনি। তুই ওর জন্য আমার সাথে 2 বছর কথা বলা বন্ধ করে দিয়েছিস। আরে ও একটা প্রতারক, ধোঁকাবাজ, ও একটা কাপুরুষ। আরে ওয়ান সাইডেড লাভ সবার ভাগ্যে জোটে না। ওয়ান সাইডেড লাভ হচ্ছে যে ভালোবাসা থেকে রিটার্ন আসবে না জেনেও তাকে ভালোবেসে যাওয়া। একটা মেসেজ করলে সেটা সিন না করা পর্যন্ত যে কি অপেক্ষা, এটা কখনো বোঝানো যাবে না।
ইভেন তার মুখে একটু হাসি ফোটানোর মধ্যে যে কি তৃপ্তি, এটা কোনো কিছুর সাথে তুলনা করা যায় না। ডিড ইউ নো দ্যাট ওয়ান সাইডেড লাভ ইজ দ্য বেস্ট পার্ট অফ লাভ? ওয়ান সাইডেড লাভ অন্য সম্পর্কের মতো কখনো কমে না, শুধু বাড়তেই থাকে। কোনো অভিযোগ নেই, তাই কোনো ঘৃণাও নেই, থাকে শুধু ভালোবাসা। সরি লাগাইয়া পিড়ি তের ডুরি দূরে বইয়া টানে গো জার জালা সেই জানে পিড়ি তের কি জালা গো জার জালা সেই জানে হর্ষাদ করে প্রেম করেছিলাম নিঠুর বন্ধুর সনে।